কুয়ারে পড়ে তিন বর্ষর শিশুকন্যা মৃত, পুলিশর তদন্ত জারি। ফতেগড় থানা অন্তর্গত বড়শহরা পঞ্চায়েত বালিয়াপটা গাঁরে অঘটন, নিজ ঘর বারিপটে খেলুথিবা সময়রে কুয়ারে খসি পড়ে যাইথিলা তিন বর্ষর শিশুকন্যা সীমা। ঝিও খেলুথিলা, হঠাৎ কেউয়াড়ে গায়েব হয়েগলা। এনে পরিবার লোকে ঝিওকু নপাই খোঁজাখোঁজি করিথিলে মধ্য ঝিও মিলিনথিলা। খোঁজাখোঁজি হয়ে নিরাশ হওয়া পরে শেষে সীমার মামু মনোজ সেঠী বাড়িপটে থিবা কুয়োকু বসি দেখিলা বেলকু কুয়ারে শিশুকন্যাটি পড়ে যাই পানি উপরে ভাসুছি। তুরন্ত উদ্ধার করে ভাপুর গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রকে আনিথিলে। সেখানে ডাক্তার নাবালিকা মৃত ঘোষণা করেছিলেন। ফতেগড় পুলিশ খবর পাই ভাপুর গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছি মৃতদেহ জবত করে তদন্ত চলাইছে। নয়াগড়ু জ্যোতিরঞ্জন মহারণা রিপোর্ট, ডিও নিউজ।